সেমিস্টার পরীক্ষা সামনে, ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আমরা এখন স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা চ্যাপ্টারের কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। বলছি প্রথম প্রশ্ন, এম ভরের একটি বেলুন থেকে স্মল এম ভরের লোককে এল দৈর্ঘ্য বিশিষ্ট দড়ির সাহায্যে ঝোলানো হলো। তাই ধরো এই বেলুন থেকে একটা লোককে ঝোলানো হয়েছে। যদি সে লোকটি আর কি দড়িটিকে উপরে টানে ও বেলুনকে স্পর্শ করে আস্তে আস্তে উপরে উঠেছে, তাহলে বেলুনটা কতটা দূরত্ব সেক্ষেত্রে নিচে নেমে আসবে। ধরো লোকটা উঠেছে কত এল দূরত্ব, বেলুন যদি এক্স দূরত্ব নিচে নামে, স্মল এম ভরের লোকটির কিন্তু সরণ হবে ভূমির সাপেক্ষে এল মাইনাস এক্স। তার যদি টি সময় লাগে তাহলে তার ভরবেগ এম ইন্টু এল মাইনাস এক্স বাই টি সমান সমান বেলুনের প্রাপ্ত ভরবেগ। বেলুন কিন্তু নিজে নেমে এসছে এক্স দূরত্ব, যদি সময়ও টি লাগে তাহলে এম ইন্টু এক্স বাই টি। দেখো দুই পক্ষে টি নট ইকুয়ালস টু জিরো কেটে দিলে এক্স সমান সমান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি স্মল এম ইন্টু এল বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। দেখো এই টি যদি কেটে দিই, একদিকে এম এক্সগুলো নিয়ে গেলে এক্স ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম সমান সমান কিন্তু এম এল হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের কারেক্ট আনসার হলো সি, একের। এবার দু নম্বর প্রশ্নে দেখা যাক কি বলছে। দু নম্বর প্রশ্নে যেটা বলছে যে একটি মিটার স্কেলের উপরে এক সেমি, দুই সেমি ইত্যাদি করে করে একশো সেমি দাগ পর্যন্ত এক গ্রাম, দু গ্রাম, একশো গ্রাম ভর ঝোলানো আছে, স্কেলের ভারকেন্দ্রের অবস্থান কোথায় হবে? দেখো তোমরা জানো ভারকেন্দ্রের স্থানাঙ্ক এক্স সমান এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস এম থ্রি এক্স থ্রি, এইভাবে যোগ হতে হতে ডিভাইডেড বাই ভরের যোগফল এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস ডট ডট। তাহলে এক্সের মান কেমন হচ্ছে উপরে? এম ও হলো এক গ্রাম, এক্সও হলো ওয়ান সেমি, তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস এম টু হলো দু গ্রাম, দূরত্ব হলো দুই সেমি, তাহলে টু স্কোয়ার প্লাস একইভাবে যদি এম থ্রি এক্স থ্রি লিখতাম তাহলে থ্রি স্কোয়ার, এইভাবে কত হতো? একশো স্কোয়ার পর্যন্ত যেত। আর নিচে কত? এম ওয়ান এম টু এম থ্রি কত? ওয়ান টু থ্রি, এইভাবে পরপর একশো গ্রাম পর্যন্ত যেত নিচে। তাই দেখো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এর যোগফল তোমরা জানো এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। আর নিচে কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি এর যোগফল কত? ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 এন সংখ্যক যদি হয় তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, এন ইন্টু এন প্লাস ওয়ান কিন্তু কেটে গেল, এই টু ওপরে গিয়ে ছয়ের সঙ্গে কেটে গিয়ে থ্রি থাকলো, তাহলে টু এন প্লাস ওয়ান বাই থ্রি। এন এর মান কিন্তু বলে দিয়েছে একশো, একশোটা টার্ম আছে, তাহলে এটা কত হবে? একশো ইন্টু দুই, দুশো এক বাই তিন, তিন ছয় আঠেরো, তিন সাত একুশ, তাহলে সাতষট্টি সেন্টিমিটার। তাহলে সি এর অপশান কারেক্ট, তাহলে দুয়ের কারেক্ট অপশান হলো সি। এবার আমরা তিন নম্বর প্রশ্নে যাচ্ছি। বলছে সুষম বেদযুক্ত একটি গোলাকার প্লেটের ব্যাস ছাপান্ন সেমি, ব্যাস ছাপান্ন সেমি মানে ব্যাসার্ধ হলো আঠাশ সেন্টিমিটার, আঠাশ সেন্টিমিটার, এবং এর ভারকেন্দ্র মধ্যবিন্দুতে অবস্থিত। বলছে এক ধার ঘেঁষে বিয়াল্লিশ সেমি গোলাকার অংশ কেটে নেওয়া হলো, একদিক ঘেঁষে বিয়াল্লিশ সেমি একটা গোলাকার অংশ কেটে নিলাম। তাহলে দেখো সেই অংশের থেকে ভারকেন্দ্রের দূরত্ব কত? বিয়াল্লিশ সেমি হলে তার ব্যাসার্ধ হলো কিন্তু একুশ সেমি। তাহলে অরিজিনাল গোলাকার প্লেটটার ভারকেন্দ্র ওতে ছিল, আর বাকি অংশ যেটা এই যে অংশটা কেটে নিলাম তার ভারকেন্দ্র হলো ও ওয়ানে। এখন বলছে বাকি অংশের ভারকেন্দ্র, এই যে এটা কেটে নিলাম, কেটে নেওয়া অংশের আর অরিজিনাল যে গোলাকার প্লেট তার ভারকেন্দ্রের মধ্যে দূরত্ব, এদিক থেকে ধরো এ ও ছিল আঠাশ সেমি, তার মানে তার মধ্যে এ ও ওয়ান হলো একুশ সেমি, তাহলে এই ও ওয়ান কিন্তু সাত সেমি। এবার দেখো প্লেট বলেছি তো, প্লেটটা তো টু ডাইমেনশনাল বডি, তাহলে একক ক্ষেত্রফলের ভর দিয়ে আমরা এগোবো। তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ, গোলকের অংশটার প্রথমে ব্যাসার্ধ ছিল আঠাশ সেমি, তাহলে পাই ইন্টু আঠাশের স্কোয়ার, এই ভরটা যদি এম হয় তাহলে একক ক্ষেত্রফলের ভর এম বাই পাই ইন্টু আঠাশের স্কোয়ার। তাহলে যে অংশটা পড়ে থাকলো তার ব্যাসার্ধ কিন্তু একুশ সেমি, তাহলে তার ক্ষেত্রফল পাই ইন্টু একুশের স্কোয়ার, এটা হলো এম বাই
পাই ইন্টু 28 স্কোয়ার, আর উপরে কত হবে ইন্টু পাই ইন্টু 21 স্কোয়ার। তো দেখো কী দাঁড়াচ্ছে, পাই পাই কেটে গেল, এম থাকলো, দেখো 21 আর 28 কেটে যাবে, 3 × 7 = 21, 4 × 7 = 28, 3 স্কোয়ার / 4 স্কোয়ার মানে 9/16। তাহলে যে অংশটা কেটে নিলাম তার ভর হলো এম ইন্টু 9/16, তাহলে বাকি ভরটা কত, যেটা কেটে নেওয়ার পর যেটা পড়ে থাকলো, এম মাইনাস 9m/16, তার মানে কত, 7m/16। তাহলে দেখো ও ছিল পুরো কম্পোজিট সিস্টেমের ভরকেন্দ্র, অর্থাৎ দুটো অংশকে মিলিয়ে দিলে ভরকেন্দ্র ছিল ওতে, আর ভরকেন্দ্রের সাপেক্ষে দুটো অংশের তাহলে ভর ভ্রামক হয় শূন্য। তাহলে এই 21 সেমি ব্যাসার্ধের গোলকের ভর ভ্রামক ভরকেন্দ্র ও এর সাপেক্ষে যা হবে, বাদ বাকি যে অংশটা পড়ে থাকলো যার ভর কিনা 7m/16 তারও ভর ভ্রামক তাই হবে। তাহলে এই যে অংশটা কেটে নিলাম তার ভর ভ্রামক ও বিন্দুর সাপেক্ষে কত, দেখো কেটে নেওয়া অংশটার ভর হলো 9m/16, তার দূরত্ব কত ইন্টু 7, সমান সমান বাদ বাকি অংশের ভর 7m/16, তার ও থেকে ভর কেন্দ্রের দূরত্ব যদি ও টু মানে এক্স যদি হয় তাহলে ইন্টু এক্স। তাহলে দেখো কী দাঁড়াচ্ছে, 16 16 তুমি কেটে দিতে পারো, দুই পক্ষে 7 7ও কেটে দিলে, এম এম কেটে দিলে, তাহলে এক্স সমান 9 9 সেমি, তাহলে সেই দূরত্বটা হলো 9 সেমি, ডি এরটা কারেক্ট আনসার। তাহলে 3-এর কারেক্ট আনসার হলো ডি। এইবার আমরা 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেনে কী বলছে, যে 2 কেজি ভরে, 2 কেজি ভরে দুটি বস্তু কণা, দুটো বস্তু কণা বলে দিয়েছে, 2 কেজি এবং আরেকটি ভর এখানে দেখছি নেই, মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করেছে, 2 সেকেন্ড পরে তাদের ভর কেন্দ্রের বেগ কত হবে। তাহলে দুটো বস্তু বলে দিয়েছে তারা কি করছে, পরস্পরের দিকে এগিয়ে আসছে, একটার ভর বলে দিয়েছে 2 কেজি, বেগ কত 10 মিটার/সেকেন্ড, আর একটা 2 মিটার/সেকেন্ড বেগে এগিয়ে আসছে, 2 মিটার/সেকেন্ড বেগে এগিয়ে আসছে, চলতে শুরু করার 2 সেকেন্ড পরে ওদের ভর কেন্দ্রের বেগ চাওয়া হয়েছে। দেখো চলতে শুরু করার 2 সেকেন্ড পরে বেগ মানে ওরা তো আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বলের প্রভাবে এগোচ্ছে, তাহলে ওদের কিন্তু ভর কেন্দ্রের বেগ, অন্যটার ভর ছিল 4 কেজি, 2 কেজি এবং 4 কেজি ভরের দুটো বস্তু। তাহলে দেখো অন্যটার ভর 4 কেজি, যদি অন্য বস্তুটার ভর তোমার 4 কেজি হয় তাহলে দেখো ওরা বিপরীত দিকে গেছে, তাহলে প্রথম বস্তুটার ভর বেগ কত 10 × 20 কিলোগ্রাম/মিটার/সেকেন্ড, দ্বিতীয়টা বিপরীত দিকে গেছে তাহলে তার ভর বেগ কত, তাহলে দেখো 4 × 8, তার মানে m1v1 + m2v2 হয়ে গেল, আর ভর কেন্দ্রের বেগ সমান vcm কত হবে, সেন্টার অফ মাসের বেগ ডিভাইডেড বাই ওদের মাসের যোগফল, তার মানে 2 + 4 = 6 দিয়ে ভাগ, তাহলে কত হলো 20 - 8 মানে 12/6 মানে 2 মিটার/সেকেন্ড। এইবার 2 মিটার/সেকেন্ড বেগ ছিল ভর কেন্দ্রের যখন ওরা এগোচ্ছিল, এবার বাইরে থেকে তো বল কাজ করছে না, ওরা পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে এগোচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া বল শুধু কাজ করছে, ইন্টারনাল অ্যাকশন রিয়াকশন ফোর্স, সুতরাং ভর কেন্দ্রের বেগ অপরিবর্তিত থাকবে, সেই বেগ হবে 2 মিটার/সেকেন্ড। এবার দেখো পরের অঙ্ক, 1 মিটার দৈর্ঘ্যের বিষম দণ্ডের রৈখিক ঘনত্ব বলে দিয়েছে, এ বি ধ্রুবক বলছে দণ্ডের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। দেখো ভর কেন্দ্রের যদি ফর্মুলা দেখো, ওপরে দেখো ভর ভ্রামক থাকে, ভর ভ্রামকের যোগফল, আর নিচে থাকে ভরের যোগফল, মানে এক্স ওয়ান দেখো m1 x1 + m2 x2 + m3 x3 / নিচে m1 + m2 + m3, তার মানে লবে থাকলো ভর ভ্রামকের যোগফল, নিচে ভরের যোগফল। এখন দেখো দণ্ডের এক প্রান্ত থেকে এক্স দূরত্বে যদি আমরা ডিএক্স একটা অংশ নিই এবং দণ্ডের রৈখিক ঘনত্ব যদি রো হয় তাহলে সেই অংশের ভর রো ইন্টু ডিএক্স, তাহলে ভর ভ্রামক ইন্টু এক্স, তাহলে দণ্ডের মোট ভর ভ্রামক, দণ্ডের দৈর্ঘ্য বলেছে 1 মিটার, তাহলে 0 to 1 এই লিমিটে ইন্টিগ্রেট করলেই ভর ভ্রামক পাবো, নিচে করতে হবে কি ভর, ভর মানে কি রো ডিএক্স, তার মানে 0 to 1 এই লিমিটে ইন্টিগ্রেট করলেই হবে। ওপরে দেখো রো সমান হলো এ ইন্টু 1 + bx² তাহলে এ ইন্টু 1 + bx² ইন্টু এক্স ডিএক্স, আর নিচে হলো কত এ ইন্টু 1 + bx² ইন্টু ডিএক্স, কত লিমিটে 0 to 1। তাহলে দেখো ওপরে থেকে এ বেরিয়ে এলো, নিচে কত হলো এক্স ডিএক্স মানে x² / 2 + b ইন্টু
এক্স কিউব ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার 4/4, লিমিট কত 0 to 1। নিচে দেখো কি থাকছে, এ থাকলো বাইরে, কনস্ট্যান্ট বেরিয়ে এলো। ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3, লিমিট হলো 0 to 1। দাদা দেখো এই মানটা যদি আমরা বসিয়ে দিই, এ কিন্তু কেটে যাবে, 1/2 + b/4, নিচে কত 1 + b/3, কারণ এক্স এর মান 1 বসাচ্ছে আর লোয়ার লিমিট 0 বসালে তো কন্ট্রিবিউশন থাকছে না। তাহলে কি থাকলো, লসাগু হলো 4 2+b, নিচে কত হলো, লসাগু হলো 3, থাকলো 3+b, তাহলে এটা কত হলো 3/4, লবে হলো 2+b, নিচে হলো 3+b, তাহলে 3/4 × 2+b/3+b, তাহলে 5 এ হলো গিয়ে কারেক্ট আনসার। এইবার আজকের অঙ্কগুলোর শেষ অঙ্কটা আমরা করার চেষ্টা করব। বলছে 30 কেজি ভরের একজন বালক সমতল নৌকার উপর দাঁড়িয়ে আছে, তীর থেকে তার দূরত্ব 20 মিটার, সে তীরের দিকে নৌকার উপর 8 মিটার হেঁটে গেল। তাহলে ধরো এই হলো তার নৌকা, সে দাঁড়িয়ে আছে এই প্রান্তে এবং এই প্রান্তে তীর থেকে দূরত্ব বলে দিয়েছে কত, 20 মিটার। তাহলে সে 20 মিটার দূরে ছিল, সে 8 মিটার তীরের দিকে হেঁটে গেল। তাহলে তার এখন তীর থেকে দূরত্ব হওয়ার কথা 20 - 8 মিটার, কিন্তু এই জন্য নৌকা তো কিছুটা পিছিয়ে আসবে। আমরা ওই যে বেলুনের অঙ্কটা করলাম, দেখলাম ভর কেন্দ্র কতটা সরে, এক্স সমান স্মল এম ইন্টু এল বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা এসেছিল। স্মল এম কত, 30 কেজি ভরের বালক, তাহলে এটা 30 বসিয়ে দিলাম, ইন্টু এল হলো 8 মিটার সরেছে, আর তাদের ভর একটা 30 কেজি আর নৌকার ভর 120, তার মানে 150 কেজি। তার মানে দেখো হলো 5 দিয়ে ভাগ, 8 এর 5 মিটার নৌকাটা কিন্তু পিছিয়ে এসছে। তাহলে তাদের ব্যবধান কী হয়েছে, 20 থেকে 8 বাদ যাওয়ার কথা ছিল, কিন্তু 8 এর 5 মিটার তীর থেকে নৌকার ব্যবধান বেড়ে গেছে, তাহলে +8 এর 5, তাহলে ডি কারেক্ট আনসার। তাহলে 6 এর কারেক্ট আনসার ডি। এখানে আমাদের আজকের আলোচনা রাখছি, এই রকম ছোটো ছোটো লেসনে আমরা কিছু কিছু পরীক্ষার দিকে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের দিকে লক্ষ্য রেখে কিছু কিছু প্রবলেমের সলিউশন এইভাবে দিয়ে যাব। বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্কে যে প্রবলেমগুলো খুব রেলেভেন্ট বা প্রাসঙ্গিক বলে মনে হবে সেগুলোর সমাধান তোমরা এভাবে পেতে থাকবে।